তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আজকে আমি আবারও কিরিশ রায় বাদল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা কিভাবে একটি পাওয়ার সাপ্লাই রিপেয়ার করবেন, তো আপনারা যারা গেমিং পাওয়ার সাপ্লাই ইউজ করেন, যাদের পাওয়ার সাপ্লাইয়ের মূল্য অনেক, যে 3000 টাকা গেমিং পাওয়ার সাপ্লাইয়ের মূল্য, যারা ব্র্যান্ডের পিসিগুলো ইউজ করেন, তো পাওয়ার সাপ্লাই আপনারা চেঞ্জ করতে পারেন না, বা আপনার ঠিক মতো অ্যাবিলিটি নেই যে আপনারা পাওয়ার সাপ্লাই ঠিক করবেন। তো বন্ধুরা, আমি আজকে পাওয়ার সাপ্লাই ঠিক করার একটি সহজ একটি বুদ্ধি দেবো। তো আপনারা এই সলিউশনে কাজ করলে আপনারা পাওয়ার সাপ্লাই ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, এই যে পাওয়ার সাপ্লাইটি আপনারা দেখছেন, তো পাওয়ার সাপ্লাই আবার দুভাগে ভাগ করছে এই সার্কিটের মধ্যে, দুভাগ। এটা হচ্ছে ডিসি ভোল্ট, এটা হচ্ছে এসি ভোল্ট। তো এটা হচ্ছে এসি ভোল্ট। তো এসি ভোল্টের আগে আপনারা প্রধানত যে পাওয়ার সাপ্লাই যে আগে যে প্রধানত যেটি লক্ষ্য করবেন, যে পাওয়ার যদি আসে না, যদি পাওয়ার আপনার আসে না বা পাওয়ার ডিসপ্লে আসে না, তো আপনারা অলওয়েজ ভোল্ট একটা হচ্ছে পাতা কালারের, আপনারা মনে রাখবেন যে পাতা কালারের যদি ভোল্টটা যদি থাকে, বা যদি অলওয়েজ ভোল্ট যদি থাকে, তো তাহলে আপনারা খুব সহজে আপনারা এই পাওয়ার সাপ্লাইটি রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা প্রধানত আগে যেটি চেক করবেন, আপনারা ফিউজটি চেক করবেন। তো ফিউজ কীভাবে চেক করবেন সেটা আমি পরে ভিডিওতে দেব। তো ফিউজটি আপনারা চেক করবেন। তো চেক করার পরে যদি ফিউজটি ভালো থাকে, প্রধানত আমরা যেগুলো পাওয়ার সাপ্লাই রিপেয়ার করি, তো প্রধানত এই যে ফিউজের প্রবলেম হয়। তো আমরা পরে আবার কি করি, তো তখন আবার আমরা অন্য একটা বোর্ড থেকে, অন্য একটা পাওয়ার সাপ্লাই থেকে আমরা ফিউজটি লাগিয়ে দিই। তো আগে প্রধানত যে ফিউজটি আগে চেক করবেন। তো যদি ফিউজটির প্রবলেম না হয়, তো আপনারা তারপরে আসবেন কোথায়, তো তারপরে আসবেন আপনারা ডায়োডে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়োড, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডায়োডগুলো, তো এই ডায়োডগুলোই আসবেন, যে ডায়োডগুলো আপনারা চেক করবেন। তো ডায়োড কীভাবে চেক করে, আমার আগের ভিডিও দেওয়া আছে, বা নতুন ভিডিও সর্ব যারা প্রথম দেখতেছেন তারা কিভাবে চেক করে তার আমি ভিডিও দেবো, প্রতিটি কম্পিউটারের ভিডিও দেবো। তো আপনারা কিভাবে চেক করবেন, তো ডায়োডগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনারা কোথায় আসবেন, তো এখানে আবার ছোট ছোট রেজিস্টার আছে, রেজিস্টারগুলো চেক করে দেখবেন। যদি রেজিস্টার ঠিক থাকে, তাহলে আপনারা এই যে আপনাদের যে ট্রানজিস্টর আছে সেগুলো আপনারা চেক করবেন। তো চেক করার পরে ট্রানজিস্টরে প্রধানত এখানকার ট্রানজিস্টরগুলো শর্ট থাকে বা নষ্ট হয়। আমরা যেগুলো পাওয়ার সাপ্লাই রিপেয়ার করি, তো এখানকার আমরা 100-র মধ্যে দেখি যে 90% যে ট্রানজিস্টরগুলো, এখানকার ট্রানজিস্টরগুলো ডিসির যে এসির যে ট্রানজিস্টরগুলো, তো এগুলো সমস্যা থাকে। তো এগুলো সমস্যা যদি এগুলোর মধ্যে একটা সমস্যা দেখবেন, একটা বা ট্রানজিস্টর বা দুইটা ট্রানজিস্টরগুলো চেক করবেন। তো চেক করার পরে ট্রানজিস্টরগুলো চেক করে দেখবেন যে একটা নাতে দুটা নষ্ট থাকবেই। তো আপনারা সুন্দরভাবে এই ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে দেবেন। তো আপনাদের পাওয়ার সাপ্লাই 100% রিপেয়ার হবে। তো তারপরেও যদি আপনি চেক করার পরেও যদি দেখেন যে আপনার ট্রানজিস্টর পর্যন্ত আপনার লাইন ঠিক আছে, তো ট্রানজিস্টর আবার কি করছে, এই যে একটা বড় ডায়োড আছে, এই ডায়োডের মধ্যে ভোল্ট আসছে, এই ডায়োডটা আপনারা চেক করবেন। এই ডায়োডটা প্রধানত এই ট্রানজিস্টর এবং এই ডায়োডের সমস্যা হয়ে থাকে। তো এই ডায়োডটা কেটে যেতে পারে। তো আপনারা এই ডায়োডটা আপনারা 10 টাকা দিয়ে লাগিয়ে দিতে পারবেন, বাজারে গিয়ে 10 টাকা দিয়ে কিনে লাগিয়ে দিতে পারবেন। তো সুন্দরভাবে এই ডায়োডটির সমস্যা হয়, আর এই যে আইসিটি একটু দেখছেন, তো এই আইসিটির খুবই কম সমস্যা হয়। তো এই আইসিটি একটু চেক করবেন ভালোভাবে। তো চেক করার পরে দেখলেন যে এইখান পর্যন্ত ডায়োড পর্যন্ত ঠিক আছে। তো ঠিক থাকার পরে যদিও আপনার লাইন না আসে, যদিও আপনার ডিসপ্লে, আমি যতদূর জানি আপনারা যদি এইটুকুভাবে ভালোভাবে চেক করেন, তাহলে আপনার পাওয়ার সাপ্লাই 100% রিপেয়ার হবে। 100-র মধ্যে যদিও না হয়, 90% রিপেয়ার হবে। যদিও না আসে, তাহলে আপনারা এই যে ট্রানজিস্টরগুলো, এখানকার ডিসির যে ট্রানজিস্টরগুলো, এই ডিসি ট্রানজিস্টরগুলো চেক করবেন। তো ট্রানজিস্টরগুলো চেক করবেন, হয়তো পারে ডিসি ট্রানজিস্টরগুলো শর্ট থাকতে পারে। তো আমরা আজকে পর্যন্ত দেখিনি যে ডিসি ট্রানজিস্টরগুলো শর্ট আছে। তো এগুলো একটু ভালোভাবে নেপে দেখবেন, নেপে দেখার পরে যদি শর্ট থাকে, তাহলে একটা চেঞ্জ করে দিবেন। যদিও এরপরে ট্রানজিস্টর যদি শর্ট না থাকে, তাহলে এই যে একটা আইসি আছে, এই যে আইসি, এই আইসিটাকে ফ্লাশ করে দিবেন। এই আইসিটাকে ফ্লাশ করে দিলে তাহলে আইসি কিভাবে ফ্লাশ করে আমি আবারও একটা ভিডিও নিয়ে আসব, তো আইসি কিভাবে ফ্লাশ করে সেই ভিডিও নিয়ে আসব। বা যদি আপনারা আইসি ফ্লাশ করতে না জানেন তো সেম একটা পাওয়ার সাপ্লাই থেকে সেম একটা আইসি তুলে আপনি লাগিয়ে দিবেন, আপনার 100% আপনার পাওয়ার সাপ্লাই রিপেয়ার হবে। তো বন্ধুরা তো আপনাদেরকে কেমন লাগলো যে পাওয়ার সাপ্লাই রিপেয়ারের যে একটা টিপস রিপেয়ার টিপস দিলাম। আর আমাদের চ্যানেলে থাকবেন, আমরা প্রধানত প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়বো যে পাওয়ার সাপ্লাই কীভাবে রিপেয়ার করে, সিলিরুম কীভাবে রিপেয়ার করে, র্যাম কীভাবে রিপেয়ার করে, তো হার্ড ডিস্ক কীভাবে রিপেয়ার করে, মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করবে এবং ল্যাপটপ কীভাবে রিপেয়ার করে। তো আমরা এই ধরনের কাজ শিখেই এবং আমাদের চ্যানেল থেকেও আর কি শিখতে পারবেন। তো বন্ধুরা যদিও ভালো লাগে তাহলে আমার একটু যদি আপনাদের জ্ঞানমূলক লাগে আর কি, জ্ঞান মনে করি যে একটুও যদি আপনারা শিক্ষা পান, তো আমার কাছ থেকে শিক্ষা পান, তাহলে আমার চ্যানেলটিকে খুবই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখবেন এবং পুরাতন যেগুলো ভিডিও আছে, আগের যে ওল্ড ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আজকে টিপস এই পর্যন্তই দিলাম। তো এরপরে আমরা কম্পোনেন্টগুলো কীভাবে একটি পাওয়ার সাপ্লাই সার্কিটে লাগাবো, কম্পোনেন্টগুলো তুলবো, সেগুলো আমরা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের শুভকামনা করি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। বাংলা ইংলিশ দুইটা বলতেছি, তো মাইন্ড করবেন না। তো অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখার জন্য। তো আমার চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা